কিয়েভে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোই চ্যালেঞ্জ। পরিস্থিতি বিচারে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তো একটা কথা বলো যে আমরা বারবার যাদের সঙ্গে কথা বলছি ভারতীয়রা যারা ইউক্রেনে আটকে পড়েছেন, তারা বলছেন ইউক্রেন গভর্নমেন্ট কিন্তু কোনো ব্যবস্থা করছেন না। তারা কিভাবে দেশে ফিরবেন বা পার্শ্ববর্তী কান্ট্রিতে যাবেন সেটাও তারা জানেন না। সেক্ষেত্রে ভারতের তরফ থেকে নয়াদিল্লির ভাবনা চিন্তা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মে মোহাম্মদ মাসিউল্লাহ নদাভি আমিম কা এক ছোটা সা খাদিম ফ্রম মুজফরনগর উত্তর প্রদেশ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मेरी वाइफ और मैंने डिसाइड किया है कि अगर अल्लाह ने हमें बेटी से नवाजा तो इंशाअल्लाह उसका नाम मुस्कान रखेंगे। बहुत खुशी हुई सुन के, बहुत खुशी हुई, शुक्रिया। सबसे पहले तो हम आपको बता दें कि हम और हमारी टीम आपसे और आपके वालिद साहब से मिलना चाहते हैं और आपकी हिम्मत और हौसले को मुबारकबाद पेश करना चाहते हैं। अब बहन मुस्कान हमारे आपसे डायरेक्ट इंशाल्लाह।